की जय गोटे नमो विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमूर्ते भक्तिवेदान्त स्वामी नामने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारे निर्विशेष शून्यवादे पश्चात्पदेशोद्धारे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः महावदन्नाय कृष्णप्रेमापदायते कृष्ण कृष्ण चैतन्य नामे गुणतिशे नमः महावदन्नाय जय श्री कृष्ण चैतन्य हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम नारायण नमस्कृत नरचम देवी श्रीमद्भगवद्गीता नौम अध्याय राजगुरु जो ओम नमो भगवते वासुदेवाय समाहम सर्वभूतेषु नामे देशोस्ति न प्रियः जे भजन्ति तु मम भक्ता मोहि ते तेषु च प्रियम् समाहम् सर्वभूतेषु नामे देशोस्ति न प्रियः ये भजति तु मम भक्ता मोहि ते तेषु च प्रियम् अनुवाद छय बोलबेन আমি সকলের প্রতি সমভাবাপন্ন কারো প্রতি বিদ্রুপাপন্ন নয় বা কেউ আমার প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি শ্লোকের আলোকে তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ শ্রী প্রভুপাদ কি এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউ যদি তার বিশেষ প্রিয় না হন তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত এটা হচ্ছে প্রশ্ন কিন্তু এটি ভেদভাব নয় এটি স্বাভাবিক এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে তবু সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত ভগবানের দাবি এই যে প্রতিটি জীবই তার সন্তান তা সে যে জনিতে জন্মগ্রহণ করুক না কেন তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন
पाषाण जल ओ स्थल मध्य कोनोरकम भेद बुद्धि ना करे मेघ जेमन सर्वत्रई स्वर्ण बर्षण करे भगवान करुण तेमनि सकलेर उपर समभावे बर्षित हय किन्तु तार भक्तेर क्षेत्रे तिनि विशेष मनोयोग प्रदान करें এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনাসম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবনমুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্ট বলেছে যে মইতে তারা আমাদের স্থিত, সর্বত ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন। এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত। এভাবে এটিকে ব্যাখ্যা করা যায় যে যে যথা মাম প্রবর্তন্তে তাম তত ভজামি অহম, আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। এই অপ্রাকৃত নিয়ম বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়ই চৈতন্যময়। একটি সোনার আংটি যেমন হীরা বসানো হয় তখন সেটিও দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হওয়ার ফলে সোনা ও হীরা উভয় মহিমান্বিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাব যুক্ত। জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হীরা এবং তাই এই দুটি সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্ধকার বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত, পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ভগবানের মধ্যে এই যদি এই বিনিময় সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনে কোন অস্তিত্বই থাকে না। নির্বিশেষবাদে পরমতত্ত্ব জীবের মধ্যে কোনো বিনিময় হয় না। এই উদাহরণটি প্রায় অবতারণ করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যা যে যা চায় ভগবান তাই প্রদান করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শ্রীমদ ভগবদ্গীতার এই নবম অধ্যায়, হ্যাঁ এই অধ্যায়টি হচ্ছে রাজ গুহ্যযোগ, অর্থাৎ এখানে ভগবান গুহ্যতম জ্ঞান দান করেছেন। আমরা আজকে পড়ছি এই 29 শ্লোক, এরপরে এই 4-5 শ্লোক পরে হবে এই গুহ্যতম শ্লোকের যে গুহ্যতম মূল যে শ্লোকটি, এই শ্লোকটা আমরা অনেকে জানি, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয় অসীমে। তো এখানে ভগবান বলছেন যে তার প্রিয় হওয়ার লক্ষণ কিভাবে ভগবান প্রিয় হতে পারবে। আচ্ছা আমরা কারা কারা ভগবান প্রিয় হতে চাই, অনেস্টলি প্রিয় হতে চাই, প্রিয় হতে চাই, হাত তুলছেন তো, তাই তো? হাত তুললে তো, হ্যাঁ। তো যেমন সাধারণভাবে যদি আমি বলি, আমরা যারা এখানে শিশুরা আছে এখানে, তাই না, যারা তোমরা শিশুরা আছো, এবার তোমরা হাত তুলবে, ঠিক আছে, কারা কারা বাবা মার প্রিয় হতে চাই সবাই? আমি কিন্তু সব বাবা মার কাছ থেকে রিপোর্ট নেব, হ্যাঁ, যে কে কেমন বাড়িতে কেমন, হ্যাঁ, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট কে আছে দেখবো, হ্যাঁ, আর কে, হ্যাঁ, মানে বাবা মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, স্কুল ফাঁকি দেয়, ক্লাস ফাঁকি দেয়, ঠিক আছে, আর যদি আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমাদের যদি রিপোর্টিং আছে, ঠিক আছে, তো কে কিভাবে এরকম, আচ্ছা হাত নামো। এবার মায়েরা যারা আছেন এখানে বা যাদের সন্তান আছে, তাই না, তারা হাত তুলবেন যে আমরা আমাদের সন্তানের প্রিয় হতে চাই। মায়েরা যারা আছেন হাত তুলবেন, কে কে প্রিয় হতে চান, আমার সন্তান, আমার সন্তানের প্রিয় হবো, আমার সন্তান আমাকে ভালোবাসবে, চান না, এসময় হাত তুলছে না, হাতে একটু কেন, হ্যাঁ, আর হাত তুলে ফেলেন না ভগবান, গণিতে হাত তুলে এখানে থাকে নষ্ট হয় সারা দিন থাকে, আপনারা এইটুকু হাত নিতে করছেন, হ্যাঁ হ্যাঁ। দেখুন আজকে শ্লোকটা এত সুন্দর প্রভাত আপনি যোগ করেছেন, অসাধারণ। আমি পড়ছি আর আমি অভিভূত হয়েছি, এই শ্লোকটা পড়েছি অনেকবার, তারপর পড়েছি গীতা কয়েকবার শেষ করেছি, কিন্তু এই এখানে পড়তে গিয়ে আমার অনুভবটা এত গভীর হচ্ছে হয়েছে। এই জন্য বলছে কি যে যদি আমরা ভক্ত সঙ্গ করি, ভক্ত সঙ্গ করলে আমাদের সবাই লাভ,
এমন কিছু বিষয় না যে আমি দিজমণি গৌরাঙ্গ দাস একটা বড় একটা লেকচার দিয়ে এখান থেকে আপনাদের অনেক জ্ঞান দিয়ে চলে গেলাম, না। আমাদের সংস্থায় শিল প্রভুপাদ আমাদেরকে এই সাধু সঙ্গ করার মাধ্যমে যাতে করে আমরা সবাই উপকৃত হতে পারি, সবার অনুভূতি গভীর হয়। তো আমি তার কিছু পড়ছি আর ভাবছি, এখানে আমরা দেখেছি সুন্দর বলছে প্রভুপাদ তাৎপর্য। এই শ্লোক যদি আমি বিচার করে দেখি যে আমার প্রথম হাত তুলতে বললো কাদেরকে, শিশুদেরকে, তোমরা কিভাবে বাবা মার প্রিয় হতে চাও? হরে কৃষ্ণ, এখন কথা বললে তো হবে না, তাহলে এবার তো আমার অপ্রিয় হয়ে যাবে, তাহলে কেমনে হবে? শুধু বাবা মার প্রিয় হতে হবে না, হ্যাঁ আমার খেয়াল রাখতে হবে। হরে কৃষ্ণ জগদ্ধ বলছি, আবার কি হইতে হবে? ভক্তদের প্রিয় হইতে হবে। ভক্ত প্রিয় হওয়া লাগবে কি লাগবে না? যদি আমরা বাবা মার প্রিয় হই, তোমরা ছোটরা যারা আছো এখানে, তো বাবা মা যদি প্রিয় হলে কি হবে, তোমাদের লাভ কি হবে? তোমরা যখন কিছু চাইবে তখন দিবে কিনা, দিবে কি দিবে না? তুমি যদি বাবা মার প্রিয় হও তাহলে তোমাকে কিছু চাইলে দিবে না, কিছু আবদার করলে দিবে কিনা? আমার এটা লাইক বাটনে দিবে কি দিবে না? আর প্রিয় না হও দিবে? হ্যাঁ, যা তোর রেজাল্ট খারাপ হয়েছে, হ্যাঁ দিবে না, এরকম হয় কি না? তো প্রিয় না হলে অনেক কিছু মিস হবে আমাদের, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আবার পারস্পরিক, এটা এবার যদি ধরুন আপনার সন্তানের প্রতি আপনি যত্নশীল না হন, যদি আপনিও সন্তানের মানে কেয়ার না করেন, সবসময় শুধুমাত্র হ্যাঁ মানে শাসন করতে চান, সবসময় শুধুমাত্র এই এটা করো ওইটা করো এটা হলো না কেন, সবসময় ধমক বা এরকম কিছু থাকে, তাহলে কি হবে? তখন সে সন্তানও কিন্তু সবসময় খুব মানে কি হবে, বিরক্ত বোধ করবে, করবে কি না? এবং এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে আপনারা চাণক্য মন্ডিতের নাম শুনছেন, চাণক্য, চাণক্য নাম শুনেছেন, হ্যাঁ শুনেছেন, কে কে শুনেছেন চাণক্য মন্ডিতের নাম? চাণক্য মন্ডিত মহাপণ্ডিত ছিলেন, হ্যাঁ, এবং চাণক্য মন্ডিতের বাবাও ছিলেন পণ্ডিত। তো এই চাণক্য মন্ডিত ব্যক্তি তিনি পর্যন্ত এইভাবে যে মানে পিতার অতি শাসনে পিতাকে ভুল বুঝেছে, যদি সেটা একটা প্রেক্ষাপটে ভুলটা ভেঙেছে, শুনতে চান সেটা বলবো? হ্যাঁ, যে মহান জ্ঞানী ব্যক্তি হলেও কারণ সবাই তো একটা লেভেল আছে, হ্যাঁ সবসময় শুধুমাত্র বকা ঝকা, হ্যাঁ শাসনের ভিতরে রাখলেও কি হবে না, হ্যাঁ ভালো হবে না। তো চাণক্য পণ্ডিত এরকম একশো ভাবছেন, চাণক্য পণ্ডিত অনেক ভাইয়ের ছিল, তো ভাইদের ভিতরে অন্য ভাইয়েরা অতটা দায়িত্বশীল ছিল না, অতটা দায়িত্বশীল বা অত সিনসিয়ার ছিল না। তো চাণক্য পণ্ডিত খুব তো সিনসিয়ার, খুব ভালো পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী। তো সেই চাণক্য পণ্ডিত তার বাবা সবসময় একটা পেশায় রাখেন, এটা করো ওটা করো, সবসময় লোড দিয়ে রাখেন। আর যদি কোনো কাজ ভুলেই যায়, এই পান থেকে চুন কষলে মহাবিপদ, তোমার এটা হইলো না কেন, তুমি এটা করতে পারলে না কেন, সবসময় তাকে একটা পেশার মধ্যে রাখে। চাণক্য একদিন ভাবছে যে আচ্ছা আমার ভাইরা তো অত বেশি দায়িত্বশীল না, ওরা কিছু করে তো করে না, বাবা তাদেরকে কিছু একটু বললে বলে না বললে এরকম কেয়ার করে না, আর আমি যদি একটু এত কিছু করি তবুও একটু সামান্য কিছু আমার ভুল হয়ে গেলে আমাকে খুব বকাঝকা করে, আমাকে খুব ইয়ে করে। তো খুব ভাবছে এরকম ভেবে, তো ভাবছে যে পিতা হ্যাঁ এরকম মানে কি বল সমদৃষ্টি না, যে অনেক সেবা করে অনেক কাজ করে দায়িত্ব পালন করে তাকে কি করে সবসময় এরকম পেশায় রাখে, আর যারা ঘুরে বেড়ায় দিব্যি তাদেরকে ওরকম ভাবে পেশা দেয় না। তখন বাবার প্রতি একটা মানে ভুল বুঝেছে, ভুল বুঝে ভাবছে কি এমন পিতাকে আমি হত্যাই করবো, এরকম মামার চলে আসছে, ক্রোধ চলে আসছে। কোনো একদিন বেশি করে বকা ঝকা দিয়েছে, ওই দিনের লোটা নিতে পারেনি, বলছে যে বাবা এরকম ভাবে হ্যাঁ আচরণ করে সেই বাবাকে মানে মাথা খুন, বাংলায় কথা বলে না খুন চেপে গেছে, বলে কিনা বলে না, এরকম মাথা খুন চেপে গেছে, এরকম খুন চেপে গেছে একদম। তো চিন্তা করছে কি করবো, দিনে বেলা তো এরকম পারবে না, ভাবছে রাত্রিবেলা এই বাবাকে মেরে ফেলবো, এরকম একটা মানে বড় একটা ওই বাংলা বলে রাম দাও এরকম তলার, তাই তলার ছিল তখন তো মানুষের ক্ষত্রিয়দের ইয়ে ছিল, তো একটা তলার ছিল, ওই তলারটা নিয়ে এরকম চিন্তা করছে বাবাকে আজকে মেরে ফেলবো। তো ঘর ছিল আর তখন আমার বাড়িতে তো গ্রামে আলাদা আলাদা ঘর থাকে, তো বাবা মা যে ঘর থাকে এটা আলাদা ঘর, সেই ঘরে বাবা মা আছে রাত্রিবেলা,
চাণক্য ভাবছে যে রাতের অন্ধকারে যখন বের হবে, হয় না, বের হয় একটু, তো সময় এই বেরোর সাথে সাথেই তলা দিয়ে গলাটা কেটে দিবে। দাঁড়িয়ে আছে বাইরে, তো দাঁড়িয়ে আছে অপেক্ষা কখন বের হবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কি হচ্ছে, এবার বাবা মা কথা বলছে, কথা কি বলছে দেখো, চাণক্য কত বুদ্ধিমান, ও কত পরিশ্রমী, হ্যাঁ ও কত জ্ঞানী। তো তখন মা বলছে আর তুমিও আরেকজন, ও এত কিছু করে তবু তুমি সবসময় ওকে বকাঝকা করো, সবসময় ওকে তুমি পেশায় রাখো। হ্যাঁ বলছে আরে তুমি কি বুঝতে পারো আমি কেন এরকম করি। করার উদ্দেশ্য হচ্ছে যে আমার অন্য ছেলেরা তো দায়িত্বশীল না, কারণ আমি চিন্তা করি আমার মৃত্যুর পরে এই এই আমার পুত্রদের কি হবে, তো ওকে আমি দায়িত্বশীল তৈরি করছি যাতে করে ও সব ভাইদেরকে দেখে রাখতে পারে, ও সবাই প্রতি যেন দায়িত্বশীল হয়। এই ভাবনা নিয়ে আমি কি করি ওকে সময় ওর ভুল সামান্য ভুল করলে যাতে করে সে নেক্সট ডে ভুলটা না করে, তাকে আমি সব পেশায় রাখি। আচ্ছা এই কথা শোনার পরে চাণক্য কি ভুল থাকবে না ভুল ভেঙে যাবে? হ্যাঁ ভাঙে, ভাঙবে না, হয় না? আমাদেরকে ধর বাবা মা আগে বলতো অনেক কিছু, আমাদের কষ্ট লাগতো, লাগতো না, লাগতো কি না, যেমন এখন আমাদের সন্তানদের লাগে, ওরা ভুল বুঝে যায় মা এটা কেন বলল, বাবা এটা কেন বললো, বলছে না বাংলাটা কথা বলে না, খাইতে কইলে কি বলে না, হ্যাঁ মাতৃ উঠে বলা আছে কিনা, মানে যে বাচ্চারা খাওয়ার জন্য মানে যদি আপনি একটু ইয়ে করে ফোর্স করবেন রেগে যাবে, একদম খুব ইয়ে করবে, আর পড়ার কথা বলে তো কোনো কথাই নেই, কিন্তু এই কাজ যেটা করছেন আপনি তার মঙ্গলের জন্য। তো এটা এটা বলে ল্যাক অফ ম্যাচিউরিটি, আমরা বুঝতে পারি না যে আমাদের মঙ্গলের জন্য আমাদের পিতা মাতা গুরুজনরা আমাদেরকে এইভাবে ভিন্ন বিষয়ে বলছে। তখন চাণক্য পণ্ডিত তো পুরো শরীর একদম হ্যাঁ তো হয়ে গেছে, উনি চিন্তা করছেন কি হলো, আর হাত থেকে এরকমভাবে তলাটা পড়ে গেছে, যেই তলা পড়ে গেল তখনই এরকম শব্দ হয়েছে, শব্দ শুনে বাবা আসলো দরজা খুলে দেখছে তার চাণক্য দাঁড়িয়ে আছে। তো চাণক্য বলছে কি তুমি এখানে রাতে রাতে কি করছো, তোমার বুদ্ধি কাটিয়েছে, পণ্ডিত তো বুদ্ধি কাটিয়ে বলছে বাবা আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? কোন সন্তান যদি ভুল বুঝে পিতাকে হত্যা করার জন্য যদি পরিকল্পনা করে তার কি শাস্তি হওয়া উচিত? তো বলছিল যে তার বাবা পণ্ডিত ছিল, সাথে সাথে দুইটা সিদ্ধান্ত দিয়েছে, শুনবেন দুইটা সিদ্ধান্ত। হ্যাঁ একটা সিদ্ধান্ত হচ্ছে যে এই পিতৃ হত্যার যে মানসিকতা পোষণ করাটাই হচ্ছে একদম গরিত অপরাধ, জঘন্যতম অপরাধ। হ্যাঁ পিতারও গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জিয়া, আমরা এই জগতে এসেছি কার মাধ্যমে, পিতার মাধ্যমে মাতৃগর্ভে, তারপর মাতৃদেবী আমাদেরকে ধারণ করেছেন লালন করেছে, এইভাবে আমাদের জীবনের প্রক্রিয়া। তো যে সন্তান এইভাবে পিতৃঘাতী হয় বা পিতৃ হত্যার চিন্তা করেন, এই চিন্তা করাটাও কিন্তু জঘন্য পাপ। হ্যাঁ মানুষ বলেন অ্যাটেম্প টু মার্ডার, মার্ডার না কিন্তু অ্যাটেম্প টু মার্ডার, মানে মার্ডার করার যে পরিকল্পনা যারা করেন তাদের সেরকম কি হয় শাস্তি হয় কিনা, তো এই চিন্তার কারণে গরিত অপরাধ। তখন বলছেন যে দুটো হতে পারে, একটা হচ্ছে যেহেতু হত্যার পরিকল্পনা করেছেন তার শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড, বা তার শিরচ্ছেদ হওয়া উচিত, মৃত্যুদণ্ড হওয়া উচিত, তার মানে আত্মহত্যা করা উচিত এরকম বলছে, সে যদি স্বেচ্ছা কিছু করতে চাইছে স্বেচ্ছা আত্মহত্যা করা উচিত, বা অন্য কারো তার হত্যা শিরচ্ছেদ করা উচিত। তা আরেকটা কি আছে, সেকেন্ড অপশন হচ্ছে কি না, শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই থাকা। দ্বিতীয়টা কি, একটা হলো হ্যাঁ তার হত্যা করা থাকে, একটা হচ্ছে কি শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই থাকা। তো চাণক্য জিজ্ঞাসা করছেন দুইটা হচ্ছে কোনটা মানে মানে বেশি কঠিন, মানে যেটা শাস্তিটা বেশি আর কি, বলছেন মৃত্যু হলে একবার মৃত্যু হবে, কিন্তু শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে মানে কি, হ্যাঁ অপমান লাঞ্ছনা অবশ্য হয় না, শ্বশুর বাড়ি ঘর জামাই কিন্তু জ্বালা আছে কিন্তু। হ্যাঁ তো সেইভাবে এটা আরো কষ্টদায়ক, তো বলছে এটা বেশি কষ্ট, এটা বেশি কঠিন। তখন চাণক্য সাথে সাথে পিতা মাতাকে প্রণাম করলেন, প্রণাম করে বলছে বাবা আমি চলছি, কোথায়? বলছে আমি সেই কুলাঙ্গার পুত্র যেই পুত্র তোমাকে হত্যা করার জন্য প্ল্যান করেছি। তো বলছে কি হয়েছে বুঝলাম না, বলছে আমি ভাবতাম তুমি আমাকে সবসময় প্রেশার করো, আমি ভাবছি যে আমি এত কিছু করার পরেও তুমি আমাকে সবসময় প্রেশার করো, এই জন্য আজকে তোমায় যখন আমাকে এরকম করেছো আমার খুব রাগ হয়েছে,
আমি এরকম ভাবছি তোমাকে আজকে মেরে ফেলবো, সেই জন্য তাকে তলোয়ার নিয়ে আসছি। এবার কি করবে? তা বাবা বলছে না না ঠিক আছে, তুমি তো ভুল বুঝে বলছে না, সিদ্ধান্ত তুমি দিয়েছ, এখন আমাকে আমার প্রায়শ্চিত্ত করতে হবে। তো এইভাবে সিদ্ধান্ত অনুযায়ী তিনি গিয়েছিলেন। যাই হোক, এটি হচ্ছে প্রেক্ষাপট। তো এখানে এই যে শাসন কথা বলছি বা এরকম প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যদি এটি আমাদের সমাজ ব্যবস্থায় পরিবারে আমরা করি, তারপর আমাদের কি করতে হবে? ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? তো ব্যালেন্সটা কিরকম? এই যে আমরা শিশুদের কথা বলছি বা বড়দের যার কথা বলি না কেন, ভক্ত সঙ্গেও আমরা ভক্তদের আনন্দ থাকতে হবে। শুধুমাত্র যে আমি এখানে সন্তানদের কথা বলতে আর নয়, ভক্তদের ক্ষেত্র, কারণ আমরা যদি আনুগত্য থাকি, ডিসিপ্লিনের মধ্যে থাকি, তাহলে আমাদের লাভ, আমাদেরকে ভক্তরা গড়বেন। এই যে আমরা কৃষ্ণভাবে যুক্ত হয়েছি, আমরা কোনো কোনো ভক্তের তত্ত্বাবধানে গড়ছি কিনা, সাধারণভাবে সবাই আমরা হচ্ছে কি, একটা কুমোরের পাত্র, পাত্র কুমোর পাত্র তৈরি করেন না, চাক ঘুরের মাধ্যমে কি হয়, জেনারেল একটা তৈরি হয়। তেমনি আমরা সব মনুষ্য থেকে পেয়েছি জেনারেল একটা বডি। এরপর কি হচ্ছে? ভক্তিরূপী শিক্ষার মাধ্যমে আমাদেরকে ভক্তরা আমাদের গড়ছে, বিভিন্ন পরামর্শ দিচ্ছে, শিক্ষা দিচ্ছেন, সন্তানকেও পিতা মাতা এরকমভাবে গড়ছে, শিক্ষকরা আমাদেরকে গড়ছে। এক্ষেত্রে কি লাগে? দুটো কনসেপ্ট। একটা হচ্ছে কি, যদি কেউ এই মাটির পাত্র যখন কেউ তৈরি করে, পরিপূর্ণ তৈরি করতে গেলে কি লাগে? তাকে পিটিতে হয়, পিটিয়ে পিটিয়ে কি করতে হয়, তাকে শেপ দিতে হয়। তো কুমোররা কি করেন, নিচ দিয়ে একটা সাপোর্ট দেন, একটা হাতকে ভিতর দিয়ে দেন আর একটা হাত কি থাকে, বাইরে থাকে। তো ভগবান কি করছেন দেখুন, ভগবান এই জগতে তিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করার পরে চুষিলোকে জীব প্রজাতি সৃষ্টি করেছেন, তারপরে বিভিন্ন ধরনের উচ্চতর লোক, নরক থেকে শুরু করে ভগবত ধাম সবকিছু করেছেন ভগবান, কিন্তু আমাদের সুযোগ করে দিয়েছেন যাতে করে আমরা তৈরি হতে পারি। এই মনুষ্য জীবন সে তৈরি হওয়ার একটা বিশেষ সুযোগ। আর আস্তে আস্তে ভগবান বলছেন যে আমি সবার প্রতি সমভাবাপন্ন, কিন্তু তথাপিও আমার যারা ভক্ত তাদের প্রতি আমি বিশেষভাবে কি করি, বিশেষ দায়িত্ব পালন করি। দেখেন প্রভু উদাহরণ দিয়েছেন, রাজা কি করেন, রাজ্যের সবাইকে পালন করেন প্রজাপালক হিসেবে। তো তিনি পালন করেন সবাইকে জেনারেলি, কিন্তু তার সন্তানকে তিনি কি করেন, পোষণ করেন। এই পালন পোষণটা আমাদের বুঝতে হবে, কেন আমরা গণিতের সেবা করবো, কেন আমরা ভগবানের ভক্ত হব, তাহলে কি হবে, আমরা ভগবানের বিশেষ কৃপাটা প্রাপ্ত হব। হ্যাঁ, আর সাধারণভাবে ভগবান সব জীবকেই তার সুরক্ষা দিয়ে তিনি তার চাহিদা মিটাবেন। বনে একটা সিংহের জন্য ভগবান চিন্তা করেন, সিংহের জন্য একটা হরিণের ব্যবস্থা করে দিয়েছেন, আবার হরিণের জন্য ঘাসের ব্যবস্থা করে দিয়েছেন, জলে ছোট মাছ শেওলা খাবে, বড় মাছ ছোট মাছকে খাবে, ভগবান সবার জন্য চিন্তা করেছেন, সবার জন্য ব্যবস্থা করেছেন। কিন্তু এই মনুষ্যদের যারা পেয়েছি তারা ভগবানের প্রেম ও সেবার মাধ্যমে যুক্ত হয়ে তারা ভগবানের অতি